গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার পুলিশ শনিবার অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ছজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলেন শেখ সোহেল, মোহাম্মদ তামিম, শেখ বাপন, শেখ রিয়াজুল, শেখ মিঠুন ও শেখ আশরাফ। জানা গেছে ধৃতরা শহরের গোদা, সরাইটিকর ও কমলসায়ের এলাকার বাসিন্দা। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আরও তদন্তের স্বার্থে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে। ঘটনাটা আমরা কিছুদিন থেকে দেখছি যে কিছু বাইরেকার ছেলে আসছে, কিছুক্ষণ থাকছে, পালিয়ে যাচ্ছে। দিয়ে আজকে আমরা একজনাকে তন্দ করলাম যে দাদা আপনার বাড়ি কোথায়। দিয়ে উনি বলছেন আমার বাড়ি নবহাট। আমরা দাদা এখানে কী করতে এসেছেন? দিয়ে উনি বলছেন যে একজনের সঙ্গে দেখা করতে। আমরা ওনার নাম বলুন। দিয়ে নাম কিছু বললো না। দিয়ে আমাদের কী সন্দেহ হলো, আমাদের একটা ছেলে বললো যে দাদা মনে এর হাতগুলো দেখো পুরোপুরো আছে, মনে হয় হিরোইন ফ্রেন্ড এরা কিছু করে। দিয়ে আমরা ওদেরকে সার্চ করি, সার্চ করে ওর কাছ থেকে হিরোইন পাওয়া যায়, অনেকটাই পাওয়া যায়, ঠিক আছে। একটা ক্যারি ব্যাগে মুড়ানো ছিল, ঠিক আছে। দিয়ে আমরা ওকে আবার জিজ্ঞেস করি, বল যে কোথা থেকে এসেছিস, কার কাছে এসেছিস। দিয়ে বলে না। আমরা থানায় ফোন করি যে স্যার এমনি এমনি ব্যাপার, এমন ব্যক্তি ধরা পড়ে যায়। তখন ছিল ওরা দুজনা, ঠিক আছে। দিয়ে স্যাররা আসে ওদের কাছ থেকে মাল উদ্ধার করে ওদেরকে তুলে নিয়ে যায়। তারপরে আর চারজনে আসে, ওদেরকেও ধরা হয়, টোটাল ছজনাকে ধরা হয়, ঠিক আছে। ওদের কাছ থেকেও মাল পাওয়া যায়। এই আমরা কিছুদিন থেকে দেখছি আমাদের এই জায়গাটায়, ঠিক আছে, এটা লক্ষ্মীপুর মাঠ, কাঁটাপুকুর এক নম্বর ওয়ার্ড, কাঁটাপুকুরে দেখুন আমরা উঠা বসা করি। আজকে এরা এমন করে বিক্রি করছে, এরা আমরা কাকেও চিনি না। আমরা এরা সব বাইরেকার, এরা হিরোইন এখানে বিক্রি করছে, কিনছে, অথবা এইখানকার কিছু স্থানীয় লোক আছে তারা বিক্রি করছে। যারা এখানে বিক্রি আজকে এসেছিল তারা কোথাকার? আমরা একজনের নাম জিজ্ঞেস করলাম, নবহাট, নবহাটে একজনের নাম বললো, কিছু ছেলে ছিল খাগড়াগড় নাম বলেছে, ঠিক আছে। আর একজনের কোথাকার নাম বললো? গদার নাম বললো, ঠিক আছে। তাতে দুটো বাইক পাওয়া গিয়েছে ওদের কাছ থেকে, একটা হেলমেট ছিল। আমরা সমস্ত জিনিস পুলিশের হাতে তুলে দিয়েছি, ঠিক আছে। ওনাদের পার্স ফার্স যা ছিল, এখানে কোথায় মানে কোথায় যেত? এই ভিতরে যেত আমাদের লক্ষ্মীপুর মাঠ, এই কাঁটাপুকুর বলে জায়গাটার নাম। হ্যাঁ, এই মাঠ, ওই মাঠে আমরা উঠাবাস করি, ওই মাঠে উঠাবসে এরা ধরা পড়েছে। আমরা যখন তন্দ করি তখন দেখি এদের কাছ থেকে ড্রাগস পাওয়া গেছে। না না না, এরা আগে ওইদিকে যেত, কিন্তু এখন পুলিশ এখন আমাদের অনেক এদেরকে ধরাধরি করছে। দিয়ে এই জায়গাটা সুস্থ জায়গা, পরিষ্কার জায়গা, ভালো ভদ্র মানুষ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দ বার্তা।